আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি জাপান গার্ডেন সিটির পাশে যে টোকিও স্কয়ার আছে সেই মার্কেটের সামনের রাস্তা থেকে। এই রাস্তার সামনে যে স্ট্রিট ফুডের রাস্তার খাবারের যে একটা বিশাল সমারোহ আছে সেই সমারোহটি আপনাদের আকৃষ্ট করার মতন। এখানে কি ফুড নেই, আমাদের দেশে জিলাপি থেকে শুরু করে বার্গার, ফাস্টফুড, জাঙ্ক ফুড সব আছে এবং ফুডগুলো কালারফুল। এই ফুডের সবকটু ফুড আপনাদের দেখালাম, আপনারা আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে থাকুন। আমাদের মোমো প্লেট কত করে? আমাদের মোমো প্লেট হচ্ছে 120 টাকা, 6 পিস পার। 6 পিস? এটা কি চিকেন নাকি ভেজিটেবল? চিকেন। আচ্ছা আচ্ছা, চিকেন। হ্যাঁ চিকেন। আচ্ছা, এইটার বানানোর ইয়েটা আপনারা এই ময়দার যে প্লেট এটা কি কিনে আনেন নাকি ইয়ে করেন? আপাতত ফ্যাক্টরি থেকে কিনে আনি। হ্যাঁ, টাউন হলে পাওয়া যায় এটা। হ্যাঁ, এটা 40 টাকা প্যাকেট। আচ্ছা, আর এই ইনগ্রেডিয়েন্টস যেটা, এটা এটা হচ্ছে আপনার ক্যাম্পের বাজার থেকে মুরগি কিনি, মুরগি কিনোটাকে মাংস থেকে হাটিতে আলাদা করা হয়। মানে ওটা আলাদা কিমা কিনতে পাওয়া যায় না? না, আলাদা কিমা কিনতে পাওয়া যায় না। এটা হচ্ছে ডিরেক্টলি আমরা মুরগিটা কিনি, আমাদের সামনে জবাই দেয় হালাল, পরে আমরা জিনিসটাকে দাঁড়া কিমা করে নিয়ে আসি। আচ্ছা, না আমাকে চিকেন একটা দেন, আমি দেখি আপনাদের টেস্টটা কেমন, খাই একটু। এটা কি তৈরি হচ্ছে? আচ্ছা, রাস কচুরি। তোমার কি 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 আইটেম আছে? ঝাল চটপটি, ঝাল ফুসকা, দই ফুসকা, চুরমুর কি? চুরমুর আপনার দই, কাজু বাদাম, নিমকি, বাদাম, কিসমিস। আচ্ছা, আর রাস কচুরি? রাস কচুরিতে দই, নিমকি, বাদাম, কিসমিস, তারপর কাজু বাদাম, এগুলো আছে। আচ্ছা, প্রথমে একটা রাস কচুরি ট্রাই করি। হ্যাঁ, ওকে, হ্যাঁ। রাস কচুরি প্রথমে, এইটা কি তোমরা নিজেরা করো না কিনে আনো? এই যে নিজেরাই করি। এটাকে কি ফুসকাই বলে না কি বলো তোমরা? এটাকে বড়টাকে কি ফুসকার খামিরে এর কি আছে? আচ্ছা, এর কি বড় ছোট, সেই মেটাতে আর কি যা লাগে ওটা তো। আচ্ছা আচ্ছা, এটা তোমরা কিনে নিয়ে আসো? জি জি। কোথা থেকে কিনে নিছো এটা আর কি? কিনে বলতে কি, এটা আর কি আমার আসলে খালাতো ভাই করে, তো খালাতো ভাই থেকে আর কি আমরা আলাদা ভাবে আনি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমাদের দিতে দোকান তো আমাদের মাল লাগে বেশি। আচ্ছা আচ্ছা, ওই কারণে আর কি নিজেরা আমরা করি। আচ্ছা স্যার, আমরা সবকিছু আসলে মেশিনে করি এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ফুসকার যে খামির গুলো ডোডা এটা আর কি আমরা মেশিনে করি। আচ্ছা আচ্ছা, তাহলে তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তাহলে তাহলে একটা বানাও তো দেখি। আপনারা কোনটা নিয়েছেন, আখের গুড়ের না খেজুরের গুড়ের? আখের গুড়। আখের গুড়, মজা আছে না? অনেক টেস্টি, দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি। ছোটবেলা গ্রামে যেভাবে খাইতাম ওই ফ্লেভার পাওয়া যায়। আর মজার বিষয় হচ্ছে যে গুড়ের জিলাপি কিন্তু সচরাচর পাওয়া যায় না, আসলে না সব জায়গায় পাওয়া যায় না। পাওয়া গেলে কিন্তু এরকম, আমি তো অন্যান্য জায়গায় গুড়ের জিলাপি দেখলে কিন্তু খাই। আচ্ছা আচ্ছা, না এর চেহারা টেহারা মিলায় সব কিছু মিলায় মাশাল্লাহ অনেক সুন্দর।